বন্ধুরা এটি একটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মেষ রাশি থেকে তুলারাশি জাতক জাতিকার এই সপ্তাহ অর্থাৎ দশই মে টু ষোলোই মে কেমন যেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে কি কী শুভ প্রভাব পড়বে বা কী কী প্রবলেম আসবে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে একটি কথা আমি জানিয়ে দিই দেখুন আমি যে এই সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল অর্থাৎ মেষ রাশি থেকে তুলা রাশি পর্যন্ত যে সব জাতক জাতিকারা রয়েছেন প্রত্যেকেরই যে সেম ঘটনাগুলো একদম ঘটবেই ঘটবে তা কিন্তু নয় আর সেই ঘটনা ঘট ঘটবে আপনার নিজস্ব অর্থাৎ ব্যক্তিগত জন্মছকের উপর তবে এই রাশিফলটি আপনাদের চলার পথে গাইড হিসাবে বা সাপোর্ট হিসাবে কাজে আসবে তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন তো আসুন একে একে আমি আপনাদের এই সপ্তাহ কেমন যাবে জানিয়ে দিতে চলেছি প্রথমে আসি মেষ রাশি প্রথমে আসি শরীর স্বাস্থ্য দেখুন আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বড় ধরনের কোনো রোগ ব্যাধিতে পড়বেন না এবং ছোটোখাটো টুকিটাকি প্রবলেম আসতে পারে সর্দি কাশি এইসব আসতে পারে কিন্তু বড়ো ধরনের যে রোগ হয় যেখানে মেডিকেল এক্সপেন্সেস প্রচুর পরিমাণে হয় সেই রকম জায়গা থেকে কিন্তু ওভারকামের রাস্তা রয়েছে অর্থাৎ সেরকম জায়গায় পড়ার সম্ভাবনা নেই তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে অর্থাৎ বাবা মা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবং আপনাদের প্রেমের দিক কিন্তু শুভ বলা যায় অর্থাৎ যারা প্রেম বা প্রেমচ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে তবে ফ্যামিলি সাপোর্ট কিন্তু সে মাত্রায় পাবেন না এবং ফ্যামিলি থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে অর্থাৎ সংসারে গণ্ডগোল হট্টগোল এসব আসার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে কিন্তু কলহ আসার সম্ভাবনা রয়েছে এদিকটা অবশ্যই মাথায় রাখুন যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে কিন্তু প্রেসার বৃদ্ধি পাবে আর সেই প্রেশারটা আপনাদেরকে নিতে হবে আর যারা চাকুরি করছেন না ঘরে বসে রয়েছেন তাদের চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না অর্থাৎ ব্যবসায়ীদের অর্থ কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বুঝে সুঝে ইনভেস্ট করুন এতটুটাই আমি বলবো যারা পড়াশোনা করছেন অর্থাৎ যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটা মধ্যম যেতে চলেছে খুব একটা ভালো যাবে না আবার খুব খারাপও যাবে না মধ্যম যেতে চলেছে তো ওভারঅল যদি বলা যায় মেষরাশির জাতক জাতিকার এই সপ্তাহ মোটের উপর দিয়ে শুভ কিছু প্রবলেম আসবে কিছু শুভ রয়েছে অর্থাৎ ভালো খারাপ দুটি কিন্তু মিশ্রিত ফল আপনারা পেতে চলেছেন এরপরে আসি বৃষরাশি আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে তা আমি বলতে চলেছি এই সপ্তাহে আপনাদের বাক চতুরতার প্রয়োজন রয়েছে অর্থাৎ কাকে কোন কথা বলবেন কাকে কোন কথা বললে হার্ট হবে একটু অভিনয় করে আপনাদেরকে কিন্তু এই সপ্তাহে চলতে হবে এবং এই সপ্তাহে আপনাদের মানসিক অস্থিরতা কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ মনের যে স্যাটিসফ্যাকশান সেটা কিন্তু সেই মাত্রায় থাকবে না সেটা ফ্যামিলির দিক থেকে বলুন বা দাম্পত্য জীবন থেকে বলুন সেই রকম মাত্রায় কিন্তু শুভ দেখা যাচ্ছে না তবে যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হতে চলেছে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ বিজনেসে যে সব টাকা আপনাদের আটকে গেছে বা আটকে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ বলা যায় এবং যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব চাকুরির জন্য প্রচেষ্টা করুন আপনারা চাকুরি পেতে চলেছেন কিন্তু কিছুটা বাধার মধ্যে দিয়ে অত স্মুথলি কিন্তু যে কোনো কাজ হবে না এবং আপনাদেরকে মনের জোর কিন্তু বাড়াতে হবে যেটি আমি বারবার বলছি অর্থাৎ মনের জোর যদি থাকে তাহলে আপনারা অদম্যকেও কিন্তু জয় করতে পারবেন এটা কিন্তু বলা যায় তাই যে কোনো কাজ আপনারা একটু মনের জোরে করুন আর ভাবাবেগে করবেন না অর্থাৎ ইমোশনাল ভাব হয়ে কিন্তু কোনো কাজ করবেন না একটু চতুরতার মাধ্যম দিয়ে করুন এবং একটু বুঝে সুঝে চলুন খরচার দিক কিন্তু একটু মেপে চলতে হবে অর্থাৎ দুমদাম করে কিন্তু খরচা করলে কিন্তু চলবে না তাই একটু বুঝে চলুন একটু অভিনয় করে চলুন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই মঙ্গল এরপরে আসি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক দেখুন এই সপ্তাহে আপনাদের শরীর কিন্তু ভোগাতে পারে অর্থাৎ শারীরিক দিক কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবং সেখান থেকে কিন্তু মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চাপ আসতে চলেছে অর্থাৎ শরীরের দিক যদি বলা যায় খুব একটা ভালো দেখা যাচ্ছে না তবে অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে অর্থ কিন্তু আপনাদের আসবে তবে অর্থ আসার সাথে সাথে কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ যারা বিজনেস করছেন তাদের অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে সে সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে আসবে এটা বলা যেতে পারে এই সপ্তাহে আপনারা ফ্যামিলির সাপোর্ট কিন্তু পেতে চলেছেন অর্থাৎ ফ্যামিলির দ্বারা যে কোনো কাজ কিন্তু আপনারা সাপোর্ট পাবেন এবং দাম্পত্য জীবনেও কিন্তু আপনাদের সুখ আসতে চলেছে অর্থাৎ দাম্পত্য জীবনে যারা কলহে রয়েছেন তাদের সেই কলহ কিন্তু মিটতে চলেছে এবং অনেকখানি কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন প্রেমের দিক কিন্তু মধ্যম যেতে চলেছে অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক কিন্তু আগের থেকে অনেকটা বেটার যাবে তবে খুব ভালো না আবার খুব খারাপও না অর্থাৎ মধ্যম যেতে চলেছে এবং ইনভেস্টের ক্ষেত্রে অর্থাৎ টাকা ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা একটু বুঝে সুঝে করবেন এই সপ্তাহে আপনাদের মানসিক অস্থিরতা দেখা যাবে এবং যে কোনো কাজ হুটপাট করার চেষ্টা করবেন যে ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবং ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা আসতে পারে অর্থাৎ কোন ডিসিশানটা আপনার পক্ষে সঠিক সেটা কিন্তু নির্ণয় করতে একটু প্রবলেম ক্রিয়েট করবে তাই একটু বুঝে সুঝে আপনারা চলুন এতটুকাই বলবো এরপর আসি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক দেখুন এই সপ্তাহে আপনাদের অর্থের দিকটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না অর্থাৎ চাপ থাকবে এবং এতটুকুড়া বলতে পারি আপনাদের এই সপ্তাহে যতই অর্থনৈতিক চাপ থাকুক না কেন আপনারা চালিয়ে নিতে পারবেন এবং এই সপ্তাহে মনের জোর কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে এবং মনের জোরের দ্বারা আপনারা কিন্তু অনেক কিছুই করতে পারবেন ফ্যামিলির সাপোর্ট কিন্তু পাবেন দাম্পত্য জীবনের সুখ কিন্তু রয়েছে সন্তানের দিক কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না এবং এই সপ্তাহে প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে ইনভেস্ট করতে হবে এবং কোন জায়গায় ইনভেস্ট করলে আপনার প্রফিট সেই জায়গাটা কিন্তু বুঝে ইনভেস্ট করতে হবে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং যারা চাকুরি করছেন না তাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কিছু একটু বাধার মধ্যে দিয়ে আর এই বাধাকে আপনাদেরকে একটু অতিক্রম করতে হবে এই সপ্তাহে দুমদাম কোনো কথা বলে ফেলা এবং এই সপ্তাহে কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কথা বলার ক্ষেত্রে কিন্তু একটু ভাবনা চিন্তা করে কথা বলুন আপনি যদি সিংহ জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক দেখুন এই সপ্তাহে আপনাদের যোগ্যতার দাম কিন্তু বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজ আপনারা করেই ছাড়বেন এই রকম একটা জেদ কিন্তু আপনাদের মধ্যে থাকবে এবং অর্থনৈতিক দিক যদি বলা যায় যথেষ্ট মাত্রায় কিন্তু শুভ যেতে চলেছে অর্থাৎ অর্থ কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে আসবে তবে অর্থ আসার সাথে সাথে কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই খরচার দিকটাও একটু লাগাম দেওয়ার ব্যাপার রয়েছে এবং এই সপ্তাহে ফ্যামিলির সাপোর্ট যদি বলা যায় মোটের উপর দিয়ে পাবেন দাম্পত্য জীবনে সুখ আসবে সন্তান নিয়ে কিন্তু কিছু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে এতটুটাই বলবো যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং বন্ধুর দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে সন্তান সুখের দিকটা কিন্তু মধ্যম যেতে চলেছে খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপর আসি কন্যা রাশি আপনি যদি কন্যা জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে দেখুন এই সপ্তাহে কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্ট আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে এবং ফ্যামিলির সাপোর্ট কিন্তু পাবেন দাম্পত্য জীবনে কিন্তু কিছু কলহ আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যেসব বোনেরা শ্বশুরবাড়িতে ঘর সংসার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম বা চাপ আসার সম্ভাবনা রয়েছে পড়াশোনার দিক কিন্তু এই সপ্তাহ মোটের উপর দিয়ে শুভ বলা যায় ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে তবে নতুন বিজনেসে টাকা ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু সতর্ক হতে হবে একটু চতুরতার মাধ্যমে এই সপ্তাহ কিন্তু আপনাদেরকে অতিবাহিত করতে হবে এবং কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাবে এবং সেই সেটাকে কিন্তু আপনাদেরকে একটু ট্যাকফুলি করে নিতে হবে আর যদি এইরকমভাবে একটু বুদ্ধির দ্বারা যদি চলতে পারেন তাহলে এই সপ্তাহ আপনাদের জন্য মালামাল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হবে তাদেরই যারা একটু বুদ্ধি বা চতুরতার মাধ্যমে চলবেন এরপর আসি তুলারাশি আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যেতে চলেছে দেখুন এই সপ্তাহে মাথা গরম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সংসারে অশান্তি আসার সম্ভাবনা রয়েছে বাবা মার সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত কিছু কিন্তু আপনার জন্য হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফুটপাট মাথা গরম করে দেওয়া না বুঝিয়ে কোনো কথা বলে দেওয়া কাউকে সদুপদেশ দিতে গিয়ে খারাপ হয়ে যাওয়া এই সব কিন্তু আপনাদেরকে বর্জন করতে হবে এবং কিছুটা নিজেকে কন্ট্রোলে রাখতে হবে অর্থাৎ কাউকে ভালোও বলতে যাব না কাউকে খারাপও বলতে যাব না আমি আমার নিজের জিনিসটা বুঝবো অর্থাৎ আমি কিভাবে চলবো কিভাবে দাঁড়াবো সেই দিকটা নিয়ে ফোকাসটা সেই জায়গাটাতে রাখতে হবে আপনাদেরকে সন্তানের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের দিয়ে শুভই বলা যায় এবং এই সপ্তাহে দাম্পত্য জীবনে কিন্তু কিছু কলহ আসার সম্ভাবনা রয়েছে প্রেমিক প্রেমিকার দিক কিন্তু মোটের উপরদের শুভ বলা যায় শরীর স্বাস্থ্যের দিক যদি বলা যায় এই সপ্তাহে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে তবে বড়ো ধরনের কোনো রোগে কিন্তু আপনারা পড়বেন না এই সপ্তাহেও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় তবে ব্যবসায় ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু বুঝে সুঝে করতে হবে অর্থাৎ টাকা কোথায় লাগাবেন কোথায় লাগাবেন না সেটা কিন্তু আপনাদেরকে বুঝে সুঝে করতে হবে এবং এই সপ্তাহে সিদ্ধান্তহীনতায় কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে এদিকটা অবশ্যই মাথায় রাখুন এবং আপনার বশের সাথে খারাপ বা মিসবিহেভ করার কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকটাও অবশ্যই মাথায় রাখুন তো এই ছিল মেষ রাশি থেকে তুলারাশির জাতক জাতিকার এই সপ্তাহ কেমন যাবে এর পরের নেক্সট ভিডিওতে আমি বাকি রাশিগুলি নিয়ে বলতে চলেছি তো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ